Assalamualaikum everyone. আজকে আমি একটু ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি আমার খালামণি অনেক দিন হয়ে গেছে সে হসপিটালে অ্যাডমিট আপনারা হয়তো কেউ কেউ জানেন জানি না আমি ভিডিও দিয়েছিলাম হয়তোবা জানার কথা আমার খালামণি হচ্ছে কিডনি হসপিটালে ভর্তি আছে উনি ওনা দুইটা কিডনি ড্যামেজ এক কথায় বলা যায় আর যার ফলে আমরা প্রায় 2 মাসেরও বেশি আমরা এখনো কিডনি হসপিটালে আছি হ্যাঁ আমি বলবো না যে আমি রেগুলার এখানে আসি রেগুলার তো আর একজন মানুষ থাকা পসিবল না কারণ আমরা আমাদের ফ্যামিলি মেম্বারটা অনেক বড় তো আমরা সবাই একজন যায় একজন আসে এরকম সারা দিন একজন থাকলে রাতে আরেকজন আসে বা রাতে একজন থাকলে দিনে আরেকজন আসে এরকম করে আমরা আর আমি হচ্ছে যে এভাবে তো আসা হয় তবে বিশেষ করে আমার ওখানে থাকতে হয় যখন কোনো ব্লাড ডোনার আসে যে ব্লাড দিতে হবে কারণ এগুলো সব কিছু আমি ম্যানেজ করে থাকি বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করে থাকি তো যার ফলে হচ্ছে যে যারা ব্লাড ডোনার থাকে তাদের সাথে আমার কানেক্টেড থাকতে হয় বা আমি কানেক্টেড থাকি যার ফলে হচ্ছে যে তারা যখন ব্লাড ডোনেট করতে আসে তখন আমার ওখানে হসপিটালে প্রেজেন্ট থাকতে হয় কিছু করার নেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি আর আমার ছোট খালামণি আসছিলাম হচ্ছে মেডিসিন নিতে ছোট খালামণি হসপিটালে ছিল আর আমি গেলাম কারণ ওই যে বললাম যে ব্লাড ডোনার আসবে তো যে দেখলাম যে খালামণি কিছু মেডিসিন লাগবে নার্স লিখে দিছে তো ওই মেডিসিনগুলো আমি আর আমার খালামণি আনতে চলে গেছিলাম আর এর মধ্যে হচ্ছে যে ব্লাড ডোনার ছিল যে ভাইয়াটা তার সাথে আমি যোগাযোগ করে তারপর হচ্ছে যে ব্লাড ক্রস ম্যাচ করার জন্য দিয়ে আসে এখানে ব্লাড ক্রস ম্যাচ করতে 3 ঘন্টা টাইম লাগে সিরিয়াসলি অন্য কোথাও কিন্তু এরকম টাইম লাগে না 3 ঘন্টা অনেক বেশি সময় একটা ডোনার কিন্তু আসলে বসে থাকবে না কেউই কারোর জন্য এত সময় ধরে বসে থাকবে না একই উপকার করতে আসে দ্বিতীয়ত এভাবে কিন্তু কেউই বসে থাকবে না সো এটা আসলে বোঝানো সম্ভব না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই হসপিটালে যে নার্সগুলা সে নার্সগুলো অ্যাকচুয়ালি ডাক্তারদের থেকেও বেশি কিছু মনে হয় মাঝে মাঝে তাদের বিহেভিয়ার এতটা বাজে হয় এতটা খারাপ হয় হ্যাঁ বলবো না যে সবার কথা বলছি আমি সব নার্সের কথা বলছি না অনেক নার্স আছে যারা অনেক বেশি ভালো তারা এত সুন্দর করে কথা বলে একটা পেশেন্টের সাথে বা পেশেন্টের সাথে যারা থাকে তাদের সবার সাথে অনেক সুন্দর করে কথা বলে তো যাই হোক এসব কথা না বলি তো আমরা মেডিসিন নিয়ে শেষ আমাদের আমরা এখন চলে যাচ্ছি হসপিটালের দিকে কারণ আবার আমাদের যেতে হবে প্রায় সময় হয়ে গেছে আমরা 3 ঘন্টা আগে ব্লাড দিয়েছিলাম ক্রস ম্যাচের জন্য একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যখন ব্লাড নিবে এমনিতেও খালামণির শরীরে ব্লাড নাই তো ব্লাড নিবে তখন যতটুকু ব্লাড লাগবে তার থেকে বেশি নিছে হ্যাঁ তো যখন আমি দেখলাম যে ব্লাড এসে নিয়ে দেন আরও বেঁচে গেছে আমি বললাম তো মহিলা আমাকে এটা সেটা বুঝাই দিল আর কি এক কথায় মানে ওনারা না মানুষকে মানুষ মনে করে না ইচ্ছে যেটা সত্যি কথা যাই হোক আমি হসপিটালে চলে আসলাম কারণ বললাম যে অলমোস্ট সময় হয়ে গেছে এখন আমাদের ব্লাড ক্রস ম্যাচের রিপোর্ট দিবে রিপোর্ট দেওয়ার পরপর হচ্ছে যে ডোনার তার থেকে ব্লাড নিয়ে নিবে তো যে ব্লাড দিয়েছে সে ভাইয়াটা এখানে আছে আমি ভাইয়াকে বলে গিয়েছিলাম এই যে হোয়াইট কালার শার্ট পরা এটাই এই ভাইয়াটাই আমাদের ব্লাড ডোনার উনি ব্লাড দিবে স্বেচ্ছায় ব্লাড দিতে এসেছে আল্লাহ তাআলা তার ভালো করুক এবং কি তার পরিবারকে সুস্থ সবল রাখুক ভালো রাখুক সবাইকে যারা যারা এরকম মানুষের বিপদে এগিয়ে আসে তাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক তো এটাই দোয়া করি আসলে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কেউ যেন এই হসপিটালে না আসতে হয় কারণ হসপিটালে থাকাটা আসলে অনেক কষ্টকর হ্যাঁ তো আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া চলেন আমরা যেহেতু 10 মিনিট আছে আমরা ওই জায়গাটাতে যেয়ে বসি দোতলা রিসেপশনে তো আমি বলছিলাম যে ভাইয়া চলেন ব্লাড কানেকশনে যেই রুমটা তার সামনেই ওয়েটিং বসার জায়গা আছে তো বলছিলাম যে ভাইয়া চলেন আমরা এখানে যে বসি আর আমি ছোটো খালামণিকে পাঠিয়ে দিলাম উপরে আমার খালার কাছে পরে আমি আর ওই ভাইয়া মিলে যাচ্ছেন খালামণি যাচ্ছিল যেহেতু খালামণি উপরে যাবে খালামণির কাছে বড় খালামণির কাছে তো ওই জন্য আমরা সবাই মিলে একসাথে লিফটে উঠব তো লিফটে উঠে হচ্ছে যে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে আর খালামণি চলে যাবে ওই কেবিনে কখনোই হয় না আমি কিন্তু আর একবার গিয়েছিলাম এখানে যখন আমি বাইরে গিয়েছি মেডিসিন আনতে মেডিসিন আনার আগে কিন্তু আমি একবার এখানে কথা বলে গেছি তো তখন তারা বলতেছে যে না আপনাকে তো এখন আসতে বলিনি আপনাকে তো 9টার থেকে আসতে বলছে আচ্ছা ঠিক আছে
যাচ্ছে ভাই 9টা থেকে আসছে বন্ধু 9টা থেকে আসছে দেখা যাচ্ছে যে বসে নাই অপেক্ষা করতে হবে তো ভাইয়া রীতিমতো বসলো আমি হচ্ছে একটু বসলাম আর আমি বসেছি হচ্ছে যেটা যে কালেকশন করে যে এই রুমটা সেই রুমটাও সঙ্গে সঙ্গে বসেছি যেন আমি খেয়াল রাখতে পারি করে যে কয়টা বাড়ি আমি যে যেন নিতে পারি কোনটা কারণ অনেক লেট হয়ে যাচ্ছে আর একজন ডোনার আমি মনে করি সে অনেক করতে গেছে সে শ্যামলি না ধানমন্ডি যেন বলেছিল ভাইয়াটা আমাকে তো সে আই থিঙ্ক ধানমন্ডি থেকে তখন আসছিল শ্যামলি যে ধানমন্ডিতে আছে ভাইয়াটা ধানমন্ডি থেকে এসে 3টা ঘন্টা এই যেভাবে কাটানো আসছে এটা অনেক খারাপ লাগছে আমার নিজের কাছেও খুব বেশি খারাপ লাগে যাই হোক কিছু করার নাই আমি এখানে বসে আছি এখানে অপেক্ষায় দেখি যে কখন হবে আর কি করব কিছু করার নাই কিছু বলার তারা যেটা বলবে সেটাই আমরা কি করবই মানে আমাদের আর কিছুই নেই রুগী সাথে সাথে আমরা রুগী হয়ে গেছি যাই হোক কিছুতে ডাকছিল তো আমি গেলাম আচ্ছা আমি যাওয়ার পর উনি আমাকে বলছিল যে ফ্লার ব্যাগ নিয়ে আসেন আর ওনাকে পাঠান ভাই আমি ব্যাগটা নিয়ে আসি তাহলে হ্যাঁ আমি ব্লাড ব্যাগের জন্য যাচ্ছি আর যে ডোনার তাকে শুয়ে পড়তে বলেছে সে অলরেডি শুয়ে পড়েছে ব্লাড ব্যাগ লাগবে একটা টাকা ৩৬০ টাকা আমার খেয়াল ছিল না যে আমি খেলামনির কাছ থেকে ভাঙটিটা রেখে দিব আর এখন 1000 টাকার নোট আছে তবে 1000 টাকার নোট যদি আমি তাদেরকে দিই তারা আমাকে এখন ভাঙটি দিতে পারবে না আমি এরকম বেশ কয়েকবার এরকম এসে আমি এই ফার্মেসিতে আমি আটকাই গেছি কারণ ওনাদের কাছে ভাঙটি থাকেই না টোটাল কথা ওনাদের কাছে ভাঙটিই থাকে না নাকি তো এখন যদি আমি ওনাকে নোটটা দিয়ে উনি দিতে পারবো যাই হোক সব কিছু কাছাটা চাই যতটুকু ভাঙটি ছিল 5 টাকা নোট যা ছিল সব কিছু দিয়ে অ্যাটলিস্ট বিদায় হয়েছি কারণ এখন তো তাতে দিতে হবে কারণ ডোনার ওখানে ই হয়ে আছে তার থেকে ব্লাড নিবে তাড়াতাড়ি আমি যত তাড়াতাড়ি দিব সে তত তাড়াতাড়ি নিতে পারবে অবশেষে লিফ্ট আসছে রে ভাই আমি লিফ্টে উঠলাম
হসপিটালের লিফট হ্যাঁ প্রত্যেকটা ফ্লোরে বেল ক্লিক করা থাকে, প্রতিটা ফ্লোরে বেল ক্লিক করা থাকে। আপনি যত তাড়াতাড়ি উঠতে চেষ্টা করবেন তত মানে লেট হবে, যত তাড়াতাড়ি আপনি চেষ্টা করবেন না ততই লেট হবে। আর একটা কথা বলে রাখি, এখানে একটা ভাইয়াকে দেখলেন যেটা ব্লু কালারের একটা কোটি সিস্টেম পরে আছে, কোটি মতো করে পরে আছে, এটা হচ্ছে যে ওইখানকার ড্রেস কোড। তো যাদের পেশেন্ট অ্যাডমিট আছে তারা হচ্ছে যে এই ড্রেসটা ছাড়া তারা ভিতরে ঢুকতে পারে না, প্রবেশ নিষেধ। তো এই ড্রেসটা আমার কাছেও আছে, আমিও এটা পরে ভিতরে ঢুকবো, তাছাড়া তো ভিতরে ঢুকতে দিবে না। আর লিফট যতটা দেরি করে আসলে কিছু বলার নেই। যাই হোক, অবশেষে লিফট আসলো, আমি গেলাম, আমিও সেই ড্রেসটি পরে নিলাম, ড্রেসটি পরে দেন এখন ভিতরে ঢুকবো। এদিকে প্রত্যেকটা রুমের পাশাপাশি নার্সরা থাকে, তবে ভাই বিশ্বাস করে নার্সদের আপনি ডাকতে ডাকতে জীবন আপনার শেষ হয়ে যাবে। হ্যাঁ নার্স আছে, আমি বলবো না যে সব নার্সের কথা, আমি সব নার্সের কথা বলছিও না, কিছু কিছু নার্স আছে যাদের কথা শুনলে আপনার মন চাইব যে আপনি নিজে ডাক্তার হয়ে যান, তাও ওদের কথা শুনেন না। যাই হোক, আমি আমার ছোটো খালা মেয়েকে সব কিছু বুঝে বুঝে তারপর আমি পানি নিলাম, পানি নিয়ে আমি সোজা আবার হাঁটা ধরলাম, কারণ ভাইয়াকে আমি বলে আসলাম যে পানি খাবে কিনা। অবশ্য আমার মনে হচ্ছে না যে সে এখন পানি খেতে পারবে, কারণ আমি যেতে যেতে তার অলরেডি ব্লাড নেওয়া শুরু হয়ে গেছে হয়তো, আর ব্লাড নেওয়াকালীন তো মনে হয় না পানি খেতে পারবে কিনা, আমি জানি না। আমি এখন যেয়ে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করার পর বুঝতে পারবো যে সে একদিন এখন পানি খেতে পারবে কিনা। আর যে ব্লাড ডোনারটা আসছে, সত্যি কথা ভাই এটা অনেক অনেক ভালো মনের একটা মানুষ, আসলে সত্যি ভালো মনের মানুষ না হলেও কিন্তু এই ধরনের কাজ করার কথাই না। যাই হোক, ভাইয়াটা আসলেও অনেক ভালো মনের একটা মানুষ। আমি ভাইয়াটাকে চা অফার করেছিলাম, সাধারণত ভাইয়া বলছে না আপু আমি একচুয়ালি ব্লাড দিতে আসিনি, কি নিঃস্বার্থে দিতে এসেছি, তো এটা কোনো স্বার্থ ছাড়াই আমি করতে চাই। তো আমি বললাম যে ভাই মনে করেন যে আপনার ছোটো বোন আপনাকে চা খাওয়াচ্ছে আর কিছুই না, আমি আপনাকে জানার কিছুই খাওয়াবো না, অ্যাটলিস্ট চাটা তো খান, আমিও একটু চা খাই আপনিও খান। তো খুব রিকোয়েস্ট করে আমি তাকে একটু চা খাওয়াইছি, সে আর কিচ্ছু খায় না এরপরে আপাতত, সে এখন একটু যে পানি খেতে চাইছে, এখন এটাও হয়তো বা আমি টাইম মতো নিয়ে পৌঁছে দিতে পারলাম না, টাইম মতো নিয়ে দিতে না পারার জন্য আসলে সরি, কিছু করার নাই আমারও। তারপর হচ্ছে গিয়ে দেখি যে কী বলে, যদি পানি খেতে পারে তাহলে খেলো, আর যদি না খেতে পারে তাহলে আর কিছু করার নাই, ব্লাড দেওয়া শেষে তাকে পানিটা। যাই হোক, আমি এসেছি, দেখি কী অবস্থা, পানি খেতে পারবে এখন? যাই হোক, কিছু করার নাই। তো আপুটা আমাকে বললো যে না এখন পানি খেতে পারবে না, আপনি বাইরে যেয়ে বসেন। তারপর আমাকে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে বাইরে যেয়ে বসেন। তো আমি রিসিপ্টটা নিয়ে আমি চলে আসলাম, অপেক্ষা করলাম, তো ভাইয়া চলে গেছে ব্লাড দিয়ে, ভাইয়াকে বিদে টিদে দিয়ে দেন আমি আর আমার ছোটো খালা বের হয়ে গেছি, কারণ এখন আমরা বাসায় যাব। আর আমার বড় বোন চলে আসছে হসপিটালে, আমরা ওকে রেখে এখন আমরা দুজন মিলে বাসে চলে যাচ্ছি। সবাই আমার খালামনির জন্য দোয়া করবেন, এবং কি সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই দোয়াই করি, এবং কি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। এটি আর কিছু না আসলে, আর কিছু কিছু জিনিস হসপিটালে অনেক বেশি খারাপ লাগলো, যে হসপিটালে মানুষ আসলে বিপদে পড়েই কিন্তু আসে, হ্যাঁ সুস্থ থাকলে কিন্তু কেউই আসে না। তো আমি চাই যারা হসপিটালে নার্সরা আছেন, ডাক্তারদের বিহেভিয়ার আমি বলবো অনেক অনেক বেশি ভালো, তবে যারা নার্স আছেন, যারা ক্লিনার আছেন, যারা ওয়ার্ড বয় আছেন, ওয়ার্ড বয়গুলো অনেক বেশি পরিশ্রমিক, যারা এই ধরনের যারা আছেন হেল্পিং হ্যান্ড হিসেবে, সো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা হয়তোবা আমার ভিডিওটা কেউই দেখে না, হয়তোবা দুই চারজন পাঁচজন দেখে, তারপরেও আমি বলবো যে না, যদিও কেউ দেখে থাকে আমার ভিডিওটা, আমি তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো আসলে না আপনারা এই ধরনের কোনো কিছু করেন না, কারণ না মানুষ বিপদে পড়েই কিন্তু আসলে যায়, হ্যাঁ মানুষ কিন্তু সুখে থাকলে হসপিটালে কেউ যায় না, আসলে হসপিটালটা অনেক কষ্টের একটা টাইম, একটা এই টাইমিংটা অনেক কষ্ট। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।